দেশ ছাড়ার আগে যা যা বিক্রি করলেন বেনজির। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বা অবরুদ্ধ করার আগেই অ্যাকাউন্টের অধিকাংশ টাকা তুলে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে এসব ব্যাংক অ্যাকাউন্টের অর্থ উঠিয়ে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, ঢাকায় একটি বাড়ি ও দুবাইয়ের একটি অ্যাপার্টমেন্ট কেনার পর তা বিক্রি করে দিয়েছেন বেনজির, এমন তথ্য পাওয়া গেছে। সাবেক এই আইজিপির বিরুদ্ধে নানা অভিযোগ প্রকাশ্যে আসার পরপরই আড়ালে চলে যান, তবে কোথায় ছিলেন সেটি নির্দিষ্ট করে জানা যাচ্ছিল না। তবে বেনজিরের অবস্থান নিশ্চিত হওয়া গেছে, বেনজির এখন দেশে নেই। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের রেকর্ডে উল্লেখ আছে, গত 4 মে সিঙ্গাপুরের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন। এ সময় পরিবারের সদস্যরা তার সঙ্গে ছিলেন। জানা গেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের প্লাম জুমেরা ও মেরিনা এলাকায় বেনজিরের নামে বেনামে বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট রয়েছে। এর মধ্যে জুমেরা এলাকার 40 তলা কনকর্ড টাওয়ারে অবস্থিত একটি অ্যাপার্টমেন্ট অতি সম্প্রতি 90 লাখ দিরহামে অর্থাৎ 28,75,50,000 টাকায় বিক্রি করেছেন। এছাড়া বাংলাদেশের এক ব্যবসায়ীর সঙ্গে দুবাইয়ের মস্কো নামের একটি বহুতল হোটেলে বেনজিরের যৌথ অভিযোগেরও তথ্য আছে। আর ঢাকার ভাটারা থানাধীন একটি অভিজাত আবাসিক এলাকায় বেনজিরের একটি 7 তলা ভবন ছিল, সেটিও সম্প্রতি বিক্রি করে দিয়েছেন। অনুসন্ধান শুরু হওয়ার পর এসব সম্পদ বিক্রি করা হয়েছে বলে দুদক জানতে পেরেছে। জানা গেছে 23 ও 26 মে দুদকের 2 দফায় করা আবেদন আমলে নিয়ে বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা বিভিন্ন সম্পত্তির দলিল, ঢাকায় ফ্ল্যাট ও কোম্পানির শেয়ার জব্দের নির্দেশ দেন ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেন। 23 মে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা প্রায় 345 বিঘা অর্থাৎ 114 একর এবং 33টি ব্যাংক হিসাব জব্দ ও অবরুদ্ধের আদেশ দেওয়া হয়। সোহেল মাহমুদ, দৈনিক নতুন সময়, ঢাকা।